9 বছর বয়সী নাবালিকাকে দীর্ঘদিন ধরে যৌন লাঞ্ছনার অভিযোগ এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। বছর নয় এক নাবালিকাকে যৌন নিগ্রহ করার অভিযোগে প্রতিবেশী এক সিভিক ভলেন্টিয়ারকে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই সিভিকের বাড়ি চাকদহ থানার দিখরা এলাকায়। সোমবার রাতে বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিন পুলিশের কাছে ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে মেয়েটির পরিবার। তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা বলে দাবি করে ধৃত ওই সিভিক ভলেন্টিয়ার জানান তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে। মঙ্গলবার ধৃত ওই সিভিক ভলেন্টিয়ারকে কল্যাণী আদালতে পাঠানো হয়েছে। নাবালিকাকেও একই আদালতে গোপন জবানবন্দি দেওয়ার জন্য পাঠানো হয়েছে। ধৃত যুবককে মামা বলে ডাকত মেয়েটি। পুলিশ সূত্রে জানানো হয়েছে মেয়েটির পরিবারের লোকেদের অভিযোগের ভিত্তিতে ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে, তাকে আদালতে পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত শুরু হয়েছে, সব দিক থেকে খতিয়ে দেখা হচ্ছে বিষয়টি। কি হয়েছিল বাবা তোমার সঙ্গে? কি হয়েছিল? তাই কে কে এটা তো কাকে চেনো তাকে? কে হয় তোমার? সে তোমাকে কবে ডেকেছিল? অনেকদিন আগে। অনেকদিন আগে? হুম। ও বাড়িতে এসে বলোনি কিছু? তোমাকে ভয় দেখিয়েছিল। কি বলেছিল? বলেছিল অনেক কিছু বলেছিল, বানিয়ে বানিয়ে নিয়ে গেছিল। ঘটনা তো আমি তো জানি না। দিনকে বাচ্চারা, আমি জায়ের মেয়ে, ওরা যা, তারপরে জায়ের মেয়ে দুই মেয়ে, ওরা গল্প করতে করতে এই কথাগুলো উঠলো। আমি তো জানি না। আমি সৃষ্টি বলতো মামি ইয়েতে যাবো, বাপন মামাদের বাজে। আমি যে যাস না বাবা কিন্তু বকবে। ও কী করতো, জোর করে চলে যেত, আমি আটকাতেও পারতাম না। তা বাড়ি এসে কিচ্ছু বলতো না। আর এরকম বাচ্চাটা বলল, জানো মা, বাপন মামার এখানটায় দুইবার সৃষ্টি দিয়ে হাত দিয়েছে। তারপরে ওই জাটা এসে আমাদের মেজো জায়ের কাছে বলল। মেজো জায় আবার সৃষ্টি মেয়েকে জিজ্ঞাসা করলো, মেয়েকে জিজ্ঞাসা করে সব কিছু মানে বের করলো মেয়ের মুখের থেকে। তখন আমরা জানতে পারলাম এসব এর সাথে এরকম হয়েছে। না, আমাকে কিচ্ছু বলিনি, এ তো ভয় দেখিয়ে রেখেছে। এমনিতে মানে মারের ভয়টা আছে, বোঝে তুই যদি বলে দিস তোর মা বাবা তোকেই মারবে, আমাকে আর মারবে না। আমাকে ফাঁসানো হচ্ছে, মিথ্যা কথা বলছে নাকি? কেন তোকে ফাঁসাচ্ছে? কেন জানি না, পুরনো কোনো শত্রুতা হয়তো। তুই কি কিছু করেছিস বাচ্চাটা? না, কিছু করিনি। কিছু করিস? একদম কিছু করিনি। মিথ্যা কথা বলে কি ফাঁসাচ্ছে? হ্যাঁ। আচ্ছা, মানে ওকে চিনতে কি করে? পাড়াতে তো দাদার মেয়ে। তা তোরা অভিযোগ করে কি বাচ্চা কি মিথ্যা কথা বলছে? বাচ্চা দিয়ে মিথ্যা কথা বলানো হচ্ছে যাতে আমার পিসটা ভালোভাবে খায়। কেন তোর সঙ্গে শত্রুতা আছে কোনো? হ্যাঁ। হ্যাঁ, শত্রুতা আছে কোনো তোর সঙ্গে? এমনি এমনি কেউ বলে? মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।